সফলতা সফলতা এই শব্দটিতে বহুমাত্রিকতা রয়েছে। এক একজন মানুষের কাছে সফলতার সংজ্ঞাটা এক এক রকম। যেমন কারো কাছে হতে পারে প্রেমিকার হাতে একটা গোলাপ তুলে দেওয়াই সফলতা, কারো কাছে হতে পারে তার সন্তানের সুস্থতা জন্য সে খেটে যাচ্ছে এবং একসময় সন্তান যখন সুস্থ হয়ে যাচ্ছে সেটাই তার সফলতা। কারো কাছে সফলতা হতে পারে কোনো বস্তুগত কোনো অর্জন, ম্যাটেরিয়ালিস্টিক কোনো কিছু অ্যাচিভ করা, সেটাও সফলতা হতে পারে। তো এই সফলতা নিয়ে খুব সুন্দর একটা মজার গল্প আমি পড়েছিলাম, মহামতি সক্রেটিস, প্রাচীন গ্রিক দার্শনিক, তার গল্প। সেই গল্পটা আপনাদের সাথে আজকে ভাগ করে নেব। এক উঠতিবয়স্ক যুবক একদিন সক্রেটিসের কাছে গিয়েছেন এবং গিয়ে জানতে চাইলেন, মহামতি সক্রেটিস, আমি জীবনে সাফল্য চাই, আপনি আমাকে জানান সফলতার গুপ্ত রহস্য, দ্য সিক্রেট অফ সাকসেস। সক্রেটিস কিছুটা সময় নিলেন এবং তাকে বললেন, তুমি আগামীকালকে ভোরে, খুব ভোরে, সন্নিকটে যেই নদীটি রয়েছে সেখানে আসবে, তখন তোমার সাথে এটা নিয়ে কথা। যুবক চলে গেল এবং পরদিন খুব ভোরে, যখন সক্রেটিস তাকে সময় দিয়েছিলেন সেই সকালবেলায়, সেই নদীর পাড়ে এসে উপস্থিত হল। সক্রেটিস আগেই পৌঁছে গিয়েছিলেন। যখন সূর্য উঠছে পূর্ব আকাশে, আকাশটা ফর্সা হচ্ছে, সক্রেটিস সেই যুবককে বললেন, চলো আমরা এই নদীতে অবগাহন করি। তারা দুজনই নদীতে নামা শুরু করলেন, প্রথমে হাঁটু পানি, তারপর কোমর পানি, তারপর বুক পানি, এবং শেষ পর্যন্ত যখন পুরো মাথা পর্যন্ত পানি চলে এসেছে, সক্রেটিস যুবকটাকে চেপে ধরলেন একদম পানির নিচে। যুবকটা ছটফট করছে, উঠতে পারছে না, ছটফট করছে, উঠতে পারছে না, ছটফট করছে, যখন তার শরীরটা একদম নীল বর্ণ ধারণ করছে, সক্রেটিস তাকে ছেড়ে দিলেন। যুবকটা মাথা উঠিয়ে বুক ভরে নিঃশ্বাস নিল। এরপর সে সাঁতরে পারে চলে গেল এবং সক্রেটিসও একটু পর সাঁতরে পারে চলে গেল। তীরে পৌঁছে সে যুবক মহামতি সক্রেটিসকে আবেগতাড়িত হয়ে প্রশ্ন করলো, আপনি কেন এরকম করলেন আমার সাথে? সক্রেটিস খুব ঠান্ডা মাথায় তাকে বলল, যখন তোমাকে আমি পানিতে ধরে রেখেছিলাম, তখন কোন জিনিসটা তুমি সব থেকে বেশি চাইছিলে? সে যুবক বলল, এয়ার, বাতাস, বুক ভরে বাতাস। সক্রেটিস বললেন, তুমি যখন কিছু পেতে চাও, যদি এই বাতাসটাকে যেভাবে চেয়েছিলে সেভাবে চাও, তুমি সেই জিনিসটা অর্জন করতে পারবে, এবং এটাই সিক্রেট অফ সাকসেস।